সবুজ বাংলা সবুজ বাংলা। প্রিয় দর্শক, এখন যাব শখের কৃষি প্রতিবেদন পর্বে। সবুজ বাংলা। সুপ্রিয় দর্শক, বর্তমানে বাড়ির ছাদে বাগান করার শৌখিনতা, নেশা পেশা, এক কথায় সবই। সময় অসময় নিজের চাহিদা মতো সবজি ফল ফুল সংগ্রহ করা। তো চলুন মিরপুরের গৃহবধূ নিপার ছাদ বাগান ঘুরে আসি। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে আবাসস্থল, কমছে ফসলি জমি, ফলে দিন দিন ছোট হয়ে আসছে চাষাবাদের জমির পরিমাণ। অন্যদিকে কংক্রিটের শহরের মানুষের গাছ লাগাবার মতো জায়গা পাওয়া এখন দুষ্কর হয়ে পড়েছে। তাই শখ করে বাগান কিংবা নিজের পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর জন্য শহরের মানুষদের জন্য ছাদের কোনো বিকল্প নেই। এসব দিক বিবেচনা করে ঢাকা শহরে দিন দিন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেশ জনপ্রিয় হয়ে উঠছে ছাদ বাগান। শৌখিন বাগানীরা বাড়ির ছাদে গড়ে তুলছেন নানা ধরনের ফল ফুল ও সবজির বাগান। আমি এবাসে ভাড়া থাকি, আমাদেরকে এখানে ছাদ বাগান করার জন্য অনুমতি দিয়েছে, সেই সুবাদেই আমার এই ছোট্ট ছাদ বাগান করা। এখানে আছে ঢেঁড়স গাছ, পেঁপে গাছ আছে, পুঁই শাক, মিষ্টি আলু শাক, মিষ্টি কুমড়া, বাঙ্গি, আরও অনেক গাছ। এসব ছাদ বাগানে বিভিন্ন জাতের মৌসুমি ফল ফুল ও সবজি শোভা পাচ্ছে। ছাদ বাগান থেকে নিরাপদ ফল ও সবজি উৎপাদন করা সম্ভব। এটাই হচ্ছে আমাদের পেঁপে গাছের প্রথম পেঁপে। আজকে আমার হাজবেন্ডের অফিস থেকে কিছু কলিগ এসেছিল, তাদেরকে আমি এখানে ছাদ বাগান থেকেই পেঁপে কাঁচামরিচ এগুলো নিয়ে পেঁপেটা ভর্তা বানিয়েছি, ভর্তা করে তাদেরকে দিয়েছি এবং তারা খেয়ে খুবই তৃপ্তি পেয়েছে এবং তাদের কাছে খুব মানে স্বাদ লেগেছে। এটা সবচেয়ে মজার একটা বিষয় যে নিজের হাতে তৈরি করা জিনিস কাউকে খাওয়াতে পারলাম এবং তারা তৃপ্তি ভরে খেলো। আমি বাগানে এসে গাছে পানি দিই, যত্ন করি। এটা হলো পেঁপে গাছ, আর তারপর এটা হলো অ্যালোভেরা গাছ, বাঙ্গি গাছ, পুঁই শাক, এটা ঢেঁড়স গাছ। ঢেঁড়স গাছের ভাজি খেতে খুব মজা। এই পেঁপেগুলো এখনো পাকেনি, পাকলে আমি খাবো। গাছের প্রতি ভালোবাসা থেকে বাড়ির ছাদে ফল সবজি ও ফুল বাগান করে পরিবারের পুষ্টির চাহিদা মেটাচ্ছেন অনেকেই। পাশাপাশি আত্মীয় স্বজন ও প্রতিবেশীদেরও চাহিদা পূরণ করতেই ছাদ বাগানের প্রতি ঝুঁকছেন শৌখিন মানুষেরা। আমার এখানে রাসায়নিক কোনো সার নাই, জৈব সারে মিলাইয়াই এখানে শুকাইছি, শুকাইয়া তারপরে ডিব্বা পটে পটে যেগুলো ফেলানো জিনিস আর কি, এই সমস্ত এই ডিব্বা ডাব্বি এগুলোর মধ্যে দিয়ে আমি গাছ লাগাইছি। আমার দেখা যায় আমার এই যে ওই বাড়িওয়ালারা এরাও করছে। বাড়ির ছাদে বিভিন্ন ধরনের ফলের গাছ ও নানা জাতের সবজি ও ফুলের চাষ করা হচ্ছে। এ যেন বিপন্ন প্রকৃতির মাঝে সবুজের বিপ্লব, বিশুদ্ধ অক্সিজেনের কারখানা। আমি এই যে সৈদুদ্দিন খাজুর গাছ আনছি, ডালিম গাছ দিয়েছি, তারপরে কুই শাক, এইসব অনেক পদের শাক আমি প্রতি সপ্তাহে একবার দুইবার ছিঁড়া আমার বাসার জন্য নেওয়া যায়। অক্সিজেনের কারখানা গড়ে তুলছেন মিরপুরের অনেক শৌখিন বৃক্ষপ্রেমিক। নিজের বাড়ির ছাদে গড়ে তুলেছেন ফল ও সবজির বাগান, অবসর সময়ে বাগান পরিচর্যা করছেন এই বাগানিরা। ছাদ বাগান থেকে প্রায় ১২ মাসই ফল এবং সবজির চাহিদা পূরণ করা সম্ভব, সেদিকে লক্ষ্য রেখেই আমরা ছাদ বাগানের পরামর্শ দিয়ে থাকি।